বাচ্চার শরীরের সাথে মায়ের শরীর টাচ করার সাথে সাথে এনার্জি ট্রান্সফার হতে থাকে। এই যে মেসমেরিজমটা, এটা বাচ্চা এবং মায়ের সাথে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, এটা অবিচ্ছেদ্য একটা চুম্বক ম্যাগনেটের সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে মা অন্তত 7-8 বছর পর্যন্ত বাচ্চার খাবার দাবারের নিরাপত্তার ব্যাপারে খেয়াল রাখতে হবে। যে কোনো ওষুধই মা ইচ্ছা করলে একটুখানি টেস্ট করে তারপর খাওয়াতে পারেন, সামান্য একটু জিভেদের দেখে তারপরে বাচ্চা খাওয়াতে পারেন। সব খাবার যে বাচ্চাদের অ্যালার্জি আছে তাদের সহ্য হবে না। আরেকটু হলো বাচ্চার যে খাবারটা আমরা চাল দিয়ে থাকি, এটা 8 বছর পর্যন্ত সাধারণত অ্যালুমিনিয়াম মানে সিলভারের হাড়িতে চাল না দিয়ে হয় মাটি বা ক্রোমিয়াম অথবা স্টেনলেস স্টিলের হাড়িতে দেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি মায়েদের উপরে বাবাদের উপরে। যখনই কোনো বাচ্চার পেটে সমস্যা দেখা দিবে সাথে সাথে তারা চেষ্টা করবেন ভাতের মার, আপনার ডাবের পানি অথবা স্লাইম অথবা জিও ভাত তাড়াতাড়ি খাওয়ানোর জন্য নিজেরাও একটু স্লাইম তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। বাচ্চার পেট গ্যাস হয়েছে, বাচ্চার পেট ফুলে যাচ্ছে, বাচ্চার পেট হজম হচ্ছে না, বাচ্চার আইবিএস আছে, স্টমাক অ্যালার্জি আছে, গোড়া কৃমি আছে, সব কিছুর মাঝেই আপনি একটু তরমুজের রস করে বাচ্চাকে খাওয়াতে পারেন, একটু টমাটোর রস করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এই ধরনের ব্যাপারগুলো নিজেরা নিজেরা একটু ম্যানেজ করে নিতে হবে। মুরব্বীদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে শুনে কাজগুলি করলে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের এই ঘন ঘন যে ডাক্তারের কাছে নেওয়া লাগে, বাচ্চাদের ঘন ঘন সমস্যা হয়, এর সাথে সিলভারের হাড়ি বাতিল, আমাদের ময়লা কাপড় চোপড়, আধোয়া কাপড় চোপড়, যেসব কাপড়ে মাইটস আছে এইগুলো একটা বিরাট ঝুঁকি বহন করে। আর বাচ্চাদের কাপড় ধোয়ার সময় শেষ সময়টায় একটুখানি ফিটকিরি ব্যবহার করা যায়, যেটা সহজে একটু গরম পানি ব্যবহার করা যায়, মানে সর্বরকম সতর্কতা অবলম্বন করতে পারলে খুবই ভালো। আমরা যদি আরও সতর্ক হই, আমরা যদি মাস্ক ব্যবহার করি, আমরা যদি হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করি, আমরা যদি হাত পা ভালো করে ধুই, আমরা যদি সকাল এবং রাতে গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করি, আমরা যদি পানিতে একটু ফিটকিরি ব্যবহার করি, আমরা পানি গোসলের সময় সাবান ব্যবহার করি, আমরা যদি পানিতে আপনার নিম পাতা ব্যবহার করি, আমরা যদি কাঁচা হলুদ ব্যবহার করি, আমরা যদি সবসময় মুখে একটুখানি একটুকরা নিম পাতা একটু চিবিয়ে নেই সকালে ঘর থেকে বের হওয়ার আগে বা বাইরে গেলে একটু নিম পাতা চিবিয়ে রাখবো দাঁতের গোড়ায়, আমরা যদি একটুখানি এক টুকরা কাঁচা হলুদ মুখের ভিতরে দিয়ে চিবিয়ে নেই, আমরা যদি যে কোনো খাবার পাকের সময় একটু কাঁচা হলুদ ব্যবহার করি, আমরা যে কোনো সাদা খাবারে গ্লুকোটিন থাকে, যে কোনো সাদা খাবারে গ্লুকোটিন থাকে, যেরকম আপনি রুটি সাদা, আটা সাদা, ডিম সাদা, দুধ সাদা, মাখন সাদা, এই জাতীয় সাদা খাবারকে যদি আপনি নিউট্রাল করতে চান তাহলে আপনাকে এক সামান্য এক টুকরা কাঁচা হলুদ দিয়ে একটু হলুদ হলুদ ভাব বা ঘিয়া ঘিয়া ভাব যদি করে নিতে পারেন তাহলে এখানে গ্লুকোটিন নামক যে জীবাণুটি সেটা আমাদের প্রতিরোধ হয়। অনেকেই বলেন ভাত খেয়েছি তো সাথে সাথে পেট ফুলে গেছে, ভাত খেয়েছি সাদা অনেকগুলি জিনিস খেয়ে ফেলছি, এই গ্লুকোটিন একটি পরজীবী জীবাণু, এ যায়া আমাদের পেটের মধ্যে আক্রমণ করে। এই গ্লুকোটিনও কিন্তু আমাদের খাবারের সাথে করোনা ভাইরাসকে এগিয়ে নিয়ে যায়, মানে ওর বন্ধু হিসাবে কাজ করে। অতএব শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের কাঁচা হলুদ, টমেটো, টমেটো অনেক বেশি করে খেতে হবে, টমেটো, পেঁয়াজ, রসুন সালাদের অংশ হিসাবে, আর একই সাথে আমরা যে প্রতিদিন সালাদ খাবো মানে মিনিমাম 200 গ্রাম সালাদ একজন সক্ষম মানুষের জন্য দরকার। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির মতি ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।